الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর তার মনোনীত দিন আমরা যার মাধ্যমে পেয়েছি সেই মহামানব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকে যে আয়াতটা আমি কিছু অংশ পাঠ করেছি সেই আয়াতটাকে কেন্দ্র করে জুমার সংক্ষিপ্ত পরিবার শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বর্তমান সমাজে দেখা যায় মানুষ পাপের রাস্তায় তো খুবই সহজভাবে পরিচালিত হয় গুনাহের রাস্তায় তারা তাদের অজান্তে হোক মানে জানাতে হোক তারা সেই রাস্তায় চলছে কারণ গুনাহের রাস্তায় পাপের রাস্তায় যাক যেমন আপনার সেটাকে সুশোভিত করা হয়েছে মানুষের দৃশ্যকে আকর্ষণ করা হয়েছে শয়তানের মাধ্যমে মানুষকে প্রলোভন দেখানো হয় বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যক্রমের মাধ্যমে সেটা উলঙ্গ নারীকে করে হোক কিংবা আপনার গান বাজনা এর মাধ্যমে হোক জুয়ার মাধ্যমে মানুষদেরকে বেশি বেশি ইনকাম করার মাধ্যমে হোক সিনেমা আরও অনেক কিছু আছে যেগুলো শরীয়ত বিরোধী কাজ এক কথায় ইসলাম যেগুলো নিষেধ করেছে শয়তান সেই সমস্ত কাজগুলোকে মানুষের দৃষ্টিতে আকর্ষণ করে মানুষকে আহ্বান করে যে সেই সেই সমস্ত কাজগুলোকে তারা যেন পালন করে আর তার মাধ্যমে শয়তান যেটা ওয়াদা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল যে ইবলিস যাকে বলা হয় সে অনেক কাল ধরে অনেক বছর ধরে হাজার হাজার বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছে এমনকি এত ইবাদত করেছে ফেরেশতাদের চাইতেও বেশি ইবাদত করেছে যখন ফেরেশতা বাহিনী যখন মানুষের পূর্বে এই জিন বাহিনীকে পাঠানো হয়েছিল জিনদেরকে পাঠানো হয়েছিল পৃথিবীর বুকেতে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তার নির্দেশকে অমান্য করতে শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দূতদেরকে হত্যা করতে শুরু করলো পৃথিবীর বুকেতে আপনার উচ্ছৃঙ্খলা পড়া চারিদিকে দেখা দিল অশান্তি অরাজকতার সৃষ্টি করলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বাহিনীকে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন আর সেই জিনদের মধ্যে যারা ফেরেশতা বাহিনীর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চেয়েছেন বাঁচিয়ে রাখবেন তারা আত্মগোপন করে যারা বেঁচে ছিল তাদের বংশধর এখনো বেঁচে আছে আর
তারা ইবলিসকে দেখতে পেয়েছিল সেই সময় একটা বাচ্চা শিশু আকারে, আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, এত একটা নিষ্পাপ শিশু মনে হচ্ছে, এত সুন্দর শিশুকে যেন মনে হচ্ছে আমরা হত্যা না করলেই হয়। তার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে নিয়ে চলে গেছিল, অতঃপর তাকে লালন পালন করা হয়, তাকে বড় করা হয়, অতঃপর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কাছাকাছি হয়ে গেছিল ফেরেশতাদের থেকে বেশি ইবাদত করেছিল। ফেরেশতাদের সর্দার হওয়ার উপযুক্ত পর্যায়ে চলে গেছিল, কিন্তু যখন আদম আলাইহিসসালামকে সিজদা করার কথা বলা হলো, আদম আলাইহিসসালামকে যখন শুকনো ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করা হলো, অতঃপর তার মধ্যে রূহ সঞ্চার করা হলো, আর ফেরেশতাদেরকে বলা হলো সবাই সিজদা করো, ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসজুদু, যখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো যে তোমরা সিজদা করো আদমকে, একমাত্র ইবলিস ছাড়া সকলে সিজদা করল। ইবলিস ব্যতীত সকলে সিজদা করল। ইবলিসকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি সিজদা করলে না কেন, তখন ইবলিস বলেছিল, হে আল্লাহ, ওকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন জিনের উপাদান হলো, জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, জিনকে সৃষ্টি করা হয়েছে প্রজ্বলিত অগ্নিশিখা থেকে, আর আগুনের ধর্ম হলো মাটিকে পুড়িয়ে ছারখার করে দেয়, অতএব আমি ওকে সিজদা করতে পারবো না। তো ইবলিস অহংকার করে বসলো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলেন, তাকে অভিশপ্ত করলেন, বলা হলো এখান থেকে বেরিয়ে যাও, তোমার প্রতি অভিশপ্ত রইল, অভিশাপ রইল। সেই ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছিলেন, যে কিয়ামত পর্যন্ত যেন আমাকে হায়াত দান করা হয়, আর আমাকে এমন ক্ষমতা দান করা হোক যেন আমি আদম সন্তানের শিরা উপচারে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে ইবলিসকে ওয়াদা করেছে, যার কারণে আমাকে এখান থেকে বিতাড়িত হতে হচ্ছে, তার বংশধরকে অর্থাৎ মানব জাতিকে আমি বিপদে চালিত করে আপনার অবদ্ধচরণ করাবো, এবং তাদেরকে জাহান্নামের গ্রাস বানাবো, আমি যেমন জাহান্নামে পড়বো আমাকে যেন শাস্তি দেওয়া হবে, অনুরূপ তাদেরকেও জাহান্নামের মধ্যে গ্রাস করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, সে প্রচেষ্টা তুমি করতে পারো, কিন্তু যারা আমার অনুগত বান্দা হবে, যারা তোমার প্রবাসের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে আর আমার ইবাদতে মনোনিবেশ করবে, তাদের পাপ গুণাগুলোকে আমি ক্ষমা করতে থাকব, আর তাদেরকে তুমি কোনো কৌশলে পথভ্রষ্ট করতে পারবে না। তো শয়তানের কৌশল, শয়তানের প্রলোভন পৃথিবীর চারিদিকে, পৃথিবীর আনাচে কানাচে ছেয়ে আছে। এমনকি ধর্মীয় পণ্ডিত যারা বিভিন্ন ধর্মের হোক বা ইসলামের হোক, ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় জ্ঞান যারা অর্জন করছে, তারাও শয়তানের সেই প্রলোভন থেকে নিজেকে বাঁচাতে পারে না, বিভিন্ন ধরনের লোভে পড়ে গিয়ে, কেউ টাকার লোভে পড়ে গিয়ে, কেউ নারীর লোভে পড়ে গিয়ে, কেউ ধন সম্পত্তি এই সমস্ত লোভে পড়ে গিয়ে তারা ইমানকে বিনষ্ট করে দেয়, ইমানকে বিক্রি করে দেয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শাস্তি রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বলে দিয়েছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 172-এর মধ্যে, যে আল্লাহ এবং তার রসূলের পথে পরিচালিত হতে গিয়ে যারা যারা যাদেরকে বাধা দান করা হয়েছে, বাধাপ্রাপ্ত হওয়ার পরেও, বিভিন্ন ধরনের বাধাপ্রাপ্ত হওয়ার পরেও যারা সেই পথে অটল থেকেছে, তাদের জন্য কাল কিয়ামতের দিনে রয়েছে উপযুক্ত পুরস্কার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাত্তাকুল্লাহ মা সাতাতুম, তুমি তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে থাকো তোমার সাধ্য মতো, যতটুকু সাধ্য তোমার সেই সাধ্যকে তুমি খেয়াল রেখো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে থাকো। প্রত্যেক জুমার দিনে যে খুতবাগুলো পাঠ করা হয়, সেই খুতবার মধ্যে যে আয়াতগুলো পাঠ করা হয়, সূরা নিসার সর্বপ্রথম আয়াত পাঠ করা হয়, সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত পাঠ করা হয়, সূরা আহজাবের যে আয়াতগুলো পাঠ করে তার মধ্যে দেখুন কয়েক জায়গায় শুরুতে ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ,
অর্থাৎ আল্লাহকে ভয় করো, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তির দ্বারা কোনোদিন কোনো পাপ কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি সর্বসময় স্মরণ রাখবে যে আমি যে পৃথিবীতে এসেছি, আমাকে একদিন এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতেই হবে, আর এটা হচ্ছে সর্বসত্য। পৃথিবীতে যত ধর্ম আছে, এমনকি নাস্তিক আছে যারা কোনো ধর্মকে পালন করে না, ধর্মকে মানে না, তারা পর্যন্ত এই বিষ্ণুকে অস্বীকার করতে পারে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকে এমন নাফ যাকে জীবন দেওয়া হয়েছে, যাকে নাফ দেওয়া হয়েছে, যাকে আত্মা দেওয়া হয়েছে, তার মৃত্যু আছেই আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর সমস্ত জাতি এক বাক্যে এই বাক্যটাকে স্বীকার করে যে মরতেই হবে। প্রত্যেক জিনিসের যেমন শুরুয়াত আছে, প্রত্যেক জিনিসের ধ্বংস আছে। তো যে ব্যক্তি এটাকে স্মরণ রাখবে যে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহকে যে ব্যক্তি সর্বসময় স্মরণ রাখতে পারবে, সেই ব্যক্তির দ্বারা কোনো পাপ কোনো গুনাহের কাজ হতে পারে না। এমনকি গুনাহের কাজে সে অগ্রসর হয়ে গিয়েছে, গুনাহের কাজে কাজে গিয়েছে, কাছাকাছি চলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুনে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে সে যদি সেই ব্যক্তি পাপের কাছ থেকে ফিরে আসে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় হিজরতকারী। অর্থাৎ ধর্মের জন্য যে ব্যক্তি মাতৃস্থান ত্যাগ করে, ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে পালন করার জন্য, যেখানে কেউ ধর্ম পালন করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে অনেক, আরেক জায়গায় ধর্মীয় মানুষরা থাকে সেখানে যাচ্ছে ধর্ম পালন করার জন্য, সেই উদ্দেশ্যে মাতৃস্থান ত্যাগ করে চলে যাচ্ছে, যেমনটা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী অর্থাৎ সাহাবায়ে কেরামগণ নিজেদের দিন রক্ষার্থে, দিনের প্রচারের স্বার্থে মক্কা থেকে তারা চলে গিয়েছিলেন মদিনার বুকে, আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি অর্থ সমস্ত কিছু ছেড়ে তারা দিন ইসলামের প্রচারের স্বার্থে চলে গিয়েছিলেন কোথায়, হিজরত করে মদিনাতে। তো অনুরূপ বলা হচ্ছে যারা পাপের কাছে পাপের কাজের মন করে নিয়েছে, নিয়ত করে নিয়েছে, সেই পাপের কাজে অগ্রসর হয়েছে, শয়তান তাকে ভুলিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফিল করে দিয়েছে, সেই ব্যক্তি যখন অগ্রসর হতে হতে একদম পাপ কাজের নিকটবর্তী হয়ে গেল, অতঃপর সে স্মরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এলো তার অন্তরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহর ভয়েতে সেই পাপ কাজটাকে ছেড়ে রেখে চলে এলো যে এই পাপ কাজ আর করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাকে জবাবদিহি করতে হবে। সেই ব্যক্তি যদি সরে আসে, সেখান থেকে ফিরে আসে, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে হিজরতকারী, যে পাপ থেকে হিজরত করেছে আপনার নেকির দিকে। ইবনু মাজাহ একটি হাদিস হয়েছে 4276 সম্ভবত, তো 4272 নম্বর হাদিস। তো সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, তিনি বলছেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, মানুষ জান্নাতে যাবে যে কারণগুলো সেই কারণগুলো কি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথমত হচ্ছে তাকওয়া অর্জন করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে সৎ চরিত্রতা অর্জন করার জন্য, সৎ চরিত্রবান হওয়ার জন্য। এই দুটি কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সমস্ত পাপকে প্রত্যাখ্যান করার জন্য, আর নিজের ভিতরে সৎ চরিত্র গড়ে তোলার জন্য। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আর জাহান্নামে যাবে মানুষ কোন কারণে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন সেটাও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো এই মুখের কারণে, জিহ্বার কারণে, মুখ দিয়ে যে আবল তাবল বাক্য বলা হয়, গালাগালি করা হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, তার কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে লজ্জা স্থানের কারণে, লজ্জা স্থানটা যেখানে ব্যবহার করার সেখানে ব্যবহার করতে হবে, যৌন চাহিদা যেখানে পূরণ করার সেখানে পূরণ করতে হবে, সেইভাবে পূর্ণ করতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন সেই জায়গায় পূর্ণ করা যাবে না। আর কথাও বলতে হবে, বুঝে বুঝে কথা বলতে হবে, আপনার জিহ্বা দ্বারা যেন এমন কথা না বের হয় যাতে আপনার প্রতিবেশী হোক, আপনার ভাই হোক, আপনার বন্ধু হোক, আপনার আত্মীয় স্বজন হোক, কোনো মুসলমান যেন কষ্ট না পায়।
কথা বলা যাবে না। কারণ এই দুটি কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, একটা হচ্ছে জিহ্বার কারণে, আর একটি হচ্ছে লজ্জা স্থানের কারণে। আর দুটি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, একটা হচ্ছে তাকওয়া অর্জন করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে সচ্চরিত্রবান হওয়ার জন্য। তাহলে আমাদের আত্মসমীক্ষা করতে হবে যে আমরা যে রমজান পেয়েছিলাম সেই রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো আমরা কতটুকু নিজেদের ভিতরে সেই তাকওয়া অর্জন করেছি, সে তাকওয়াশীল হয়েছি? তাকওয়াশীল তখনই হবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আপনার সবসময় স্মরণ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি উঠতে বসতে আপনার সকালে সকালে যে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি দোয়া করলেন, অতঃপর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হয় প্রস্রাব বা পায়খানার, আপনি সেখানে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়িস, আপনি সেখান থেকে বের হবেন, আপনি বলছেন গুফরানাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাচ্ছেন। তো আপনার পদে পদে ঘুমোবার সময় আপনি আল্লাহকে স্মরণ রেখেছেন, আল্লাহুম্মা আউযু বিকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে ঘুমিয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে জাগ্রত হয়েছেন, কৃষক পায়খানায় যাচ্ছেন তার নাম নিয়ে, শয়তান জিন এবং নর ও নারী জিনের কাছ থেকে আপনি আশ্রয় প্রার্থনা করছেন, অতঃপর পায়খানা প্রস্রাবরত অবস্থায়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আপনি করতে পারেননি, যার কারণে পায়খানা প্রস্রাবখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন গুফরানাকা, হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাইলাম, যাতে ওই পায়খানা প্রস্রাবখানায় ছিলাম যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনার স্মরণ আপনার জিকির থেকে গাফিল ছিলাম। কারণ প্রস্রাব পায়খানা সেখানে আল্লাহর নাম আপনি নিতে পারবেন না। যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, পৃথিবীর কোন জায়গা এমন নেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই, তারা কিন্তু এত বেয়াদবি করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে প্রস্রাব পায়খানায় আপনার নর্দমা ড্রেনে সেখানে আল্লাহ আছে নাকি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম প্রস্রাব পায়খানায় নেওয়া যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা এবং তার ভয় ভীতি অন্তরে গড়ে তোলার জন্য মাধ্যম হচ্ছে যে দোয়াগুলো, যে জায়গায় যে দোয়াগুলো পাঠ করতে বলা হয়েছে সেই দোয়াগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সেই দোয়াগুলো আপনাকে পাঠ করতে হবে, আর তার অর্থগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি যে দোয়াগুলো পড়বেন তার অর্থগুলো যখন জানবেন, প্রত্যেকটা কাজে যখন সেই অর্থগুলো আপনি দোয়া পড়বেন আর তার অর্থ আপনার মনে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার জিকির সব কিছু আপনার স্মরণ থাকবে, আর তখন আর আপনার সম্মুখে যখন পাপ কাজ আসবে তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সেই সমস্ত শরীয়ত পরিশুদ্ধ শরীয়তের নিষিদ্ধ কাজ হতে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়তে সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারবেন। আপনি বাড়ি থেকে কাজে বের হচ্ছে, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ করে বের হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনি তার তাওয়াক্কাল করে তার উপরে ভরসা করে আপনি বের হচ্ছেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে সালাম দিতে বলা হয়েছে, বাড়িতে স্যার প্রবেশ করার সময় সালাম দিতে লজ্জা বোধ করে, যে ব্যক্তি বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে এবং বাড়িতে প্রবেশ করে সালাম প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা তার তার সালামে জবাব দিয়ে থাকে, এবং সেই বাড়িতে থাকা অবস্থায় তাকে যতক্ষণ পর্যন্ত না বের হচ্ছে কোনো রকমে ক্ষতি তার সাধন হতে পারে না। তো প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির আজকারগুলো দিয়েছেন সেই জিকির আজকারগুলো যদি আমরা স্মরণ করতে পারি, সেগুলো যদি মুখস্থ করতে পারি, সেগুলো যদি আমরা আমল করতে পারি, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমাদের সবসময় থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যদি থাকে তাহলে কিন্তু আমাদের দ্বারা পাপ কাজ হতে পারে না। আর ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পাপ কাজকে কাজকে বর্জন করার প্রতিফল পূর্বের যুগের বাণী সেন্ডের যুগে এক ব্যক্তি হাতে হাতে পেয়েছিলেন, যখন তিন ব্যক্তি এক জায়গায় সফর করছেন, তিন জনা কিন্তু একে অপরকে চেনেন না, তিন ব্যক্তি সফর করছেন, সফর করতে করতে এক জায়গায় হয়েছে, তারা গল্প গুজব করতে করতে এগিয়ে যাচ্ছে, অতঃপর এমন এক জায়গায় তারা উপস্থিত হয়েছিল যেখানে এমন প্রচণ্ড ঝড় বাতাস ঘিরে নিয়েছিল তাদেরকে, তারা কি করলো সেই ঝড় বাতাস হতে বৃষ্টি হতে বাঁচতে
তারা ছুটে চলে একদিকে, একটা গুহা তাদেরকে তাদের দৃষ্টিতে ভেসে উঠলো যে অমুক জায়গায় একটা গুহা রয়েছে, সেই গুহার দিকে তারা দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং সেই গুহার মধ্যে তারা প্রবেশ করলো। ঝড়ের দাপট এত ছিল, প্রচন্ড বাতাস এমন ছিল যে একটা ভারী অনেক বড় পাথর উড়ে গিয়ে সেই গুহার মুখটাকে বন্ধ করে দিল, সামান্য ফাঁকা রইল যাতে মানুষের সেখান থেকে হাওয়া প্রবেশ করে, যাতে তারা শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করতে পারে। অতপর যখন ঝড় বাতাস থেমে গেল, তারা অনেক চেষ্টা করেও, তিনজন মিলে চেষ্টা করেও সেই পাথরটিকে সামান্য টুকু নড়াতে পারলো না। আর এছাড়া অন্য কোনো পথও তারা পেল না যে সেই গুহা থেকে তারা বের হয়ে নিজে নিজের বাড়িতে ফিরে যাবে। এমত অবস্থায় তারা তিনজনই আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করেছিল এবং একে অপরের মধ্যে পরামর্শ করতে লাগলো যে আজকে আমাদের যে আমরা এখানে আটকে গেছি, এখান থেকে বের হওয়ার আর কোন উপায় নেই, হয়তো আমাদের জীবন এখানে শেষ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি জীবনে কোনো নেকির কাজ করে থাকি বা আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে যদি কোনো পাপ কাজকে বর্জন করতে পারি, করতে পেরেছি, এমন ঘটনা যদি আমাদের জীবনে ঘটে থাকে, তাহলে সেই ঘটনাগুলোকে ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার ওসিলায় আমরা এই যে বিপদে পড়েছি তার থেকে পরিত্রাণ চাইতে পারি। এখানে বলা হয় ওসিলা চাইতে হবে পীরে, ওসিলা চাইতে হবে দরগাতে রক্ষা করার জন্য, অথচ ওসিলা কিসের চলে? ওসিলা আপনার একমাত্র নেক কাজের ওসিলা চলে। আপনার জীবিত ব্যক্তি আছে, কোন বুজুর্গ ব্যক্তি আছে, কোন নেক ব্যক্তি আছে, তার কাছে গিয়ে আপনি দোয়া করতে বলতে পারে, এই একটা ওসিলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার যে বিভিন্ন নাম আছে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কম 100টা নাম, অর্থাৎ 99টা নাম আছে, তার সেই নামগুলো যে ব্যক্তি মুখস্থ করবে, তার অর্থের উপরে আমল করবে, সেগুলোকে স্মরণ রাখবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এইগুলোর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাম আল গফফার আর রহমান আর রাজ্জাক আর ওয়াহাব, হে আল্লাহ আপনি রাজ্জাক, আপনি রুজি দাতা, আপনি আমাকে রুজি দান করুন, আপনি ওয়াহাব আর দাতা আমাকে দান করুন আপনার নিকটে, আপনি আর গফফার ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, তার নামের ওসিলাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে পারেন। আপনার জীবনে কোনো নেক কাজ করেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়তো আপনি কোনো পাপ কাজ বর্জন করেছেন, যেমন তারা একে অপরকে শোনাতে লাগলো। আমি শুধু একটা ব্যক্তির কথা বলবো, এক ব্যক্তি যখন দুই ব্যক্তি নিজের জীবনের কথা ব্যক্ত করল, অতঃপর তাদের ঘটনার ক্রমে পাথর কিছুটা সরল, আবার কিছুটা সরল, কিন্তু তৃতীয় ব্যক্তি বলছে, হে আল্লাহ আমি খুব ধনবান ব্যক্তি ছিলাম আর আমার তুলনায় ধনবান ব্যক্তি কেউ ছিল না, অভাবের এমন তাড়না এলো, এমন অভাবের যুগ এলো যে সময় মানুষ সবাই আমার নিকটবর্তী হচ্ছে, আমার একটা চাচাতো বোন ছিল, সেই ব্যক্তি চাচাতো একটা বোন ছিল, খুব সুন্দরী ছিল, তার দিকে তার খারাপ দৃষ্টি ছিল যে তার সঙ্গে আমি জেনা করবো, ব্যবচার করবো, তাকে অনেকবার প্রলোভন দেখিয়েছে যে তোমাকে টাকা দিচ্ছি, অর্থ দিচ্ছি, কিন্তু সে তার সঙ্গে ব্যবচারে লিপ্ত হয়নি। অতপর সেই দুর্ভিক্ষের দিনেতে তার চাচাতো বোনটা কি করলো, তার নিকটে এলো, বললো আজকে আমার আর কোনো পথ খোলা নেই, তোমার সাহায্য ছাড়া আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। অতঃপর সে বললো আমার সঙ্গে জেনাই ব্যবচারে লিপ্ত হতে হবে, সে লাচার হয়ে বাধ্য হয়ে তাতে রাজি হয়ে গেল, তাকে অর্থটা দিয়ে দিল আগে। অতঃপর যখন ব্যবচারে লিপ্ত হবে এমন অবস্থায় তার চাচা তখন শুধু এইটুকু শব্দ বলেছিল, হে ভাই তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো এবং আল্লাহর ভয়েতে সে সিঁধিয়ে গেল, গুটিয়ে গেল এবং সেই পাপ কাজ হতে বিরত থাকলো। অতঃপর তার চাচাতো বোনকে যে অর্থ দিয়েছিল সেটাও ফিরিয়ে দিল না, সেই ব্যক্তি তখন বলতে শুরু করলো, হে আল্লাহ আমি সেই দিনটা আমার চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ করা হতে, কু কাজ করা হতে, কেবলমাত্র আপনার স্মরণ ছিল, আপনার ভয়তে আমি সেই ব্যবচার করিনি, সেই পাপ কাজে লিপ্ত হয়নি। যদি এটা আপনার ভয়তে করে থাকি, তাহলে আজকে আমাদের উপরে দয়া করুন, আমাদের উপরে মেহরবানি করুন, আমাদের যে রাস্তা অবরুদ্ধ রয়েছে সেটাকে দ্বারটাকে খুলে দিন, সরিয়ে দিন। তখন হাওয়ার ঝটকা এলো আর সেই গুহার মধ্যে যে পাথর আটকে ছিল সেটা সম্পূর্ণ সরে গেল। তাহলে জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় স্মরণ রাখতে হবে, তার ভয়েতে যদি পাপ কাজকে ছেড়ে দেওয়া হয়,
তার ভয়ে যদি পাপ কাজ থেকে বিরত থেকে নেকির কাজের দিকে অগ্রসর হওয়া যায় তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিফলে পৃথিবীর মধ্যেও দেবেন এবং কাল কিয়ামতের দিনে তো উত্তম প্রতিদান দিবেন। তো আমাদের মধ্যে যেটা অভাব হচ্ছে আমরা আমল করতে শিখিনি, আমরা শুধু শুনি আর চলে যাই। শুনলে হবে না, জানার চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। ছোটখাটো যে দোয়াগুলো আছে সেগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, সেই দোয়ার অর্থগুলো জানতে হবে। রাত্রে শয়নের সময় দোয়া পড়তে হবে, ঘুম থেকে ওঠার পরে দোয়া করতে হবে, প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় দোয়া পাঠ করতে হবে, সেখান থেকে বের হয়ে দোয়া করতে হবে। আপনার যখন বাড়ি থেকে বের হবেন, বাজারে যান, হাটে যান, আপনার যেখানে যান সেই বাজারে গিয়ে যদি আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু হুয়াল হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। এটা একমাত্র একবার পাঠ করেন মানে এক লক্ষ নেকি রাখা আছে। নেকি অর্জনের অনেক রাস্তা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার অনেক রাস্তা রয়েছে, অনেক উপায় রয়েছে। তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, সর্ব উত্তম দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা, তার কাছে ক্ষমা চাওয়ার দোয়া। বলা হচ্ছে হাদিসের মধ্যে কোনো ব্যক্তি যদি যুদ্ধ থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করে তার গুনাহ সম্পূর্ণ মাফ হয়ে যাবে দোয়া যদি পাঠ করে। অথচ আমরা সেই দোয়াগুলোকে গুরুত্ব দিই না, সে তার উপরে আমল করি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আমরা গাফিল রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে আমরা গাফিল রয়েছি, আমরা উদাসীন রয়েছি। তাহলে এই উদাসীনতা যদি আমরা কাটাতে না পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতে পারবো না, আর তার স্মরণ যদি না থাকে তাহলে আমরা পাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে বাঁচতে পারবো না। অতএব আমাদের উচিত হবে বিভিন্ন জিকির আজকালগুলোকে মুখস্থ করা, তার অর্থ জানা এবং আমলে পরিণত করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সবসময় আমাদের অন্তরে থাকে এবং বিতাড়িত শয়তানের পানা থেকে তার যে প্রয়োজনে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেন আমরা আশ্রয় প্রার্থনা করতে পারি সর্বসময়, সেই প্রচেষ্টাও আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সময় আমাদেরকে প্রদান করেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। তো যে কথা যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে তাকওয়ার কথা, তাকওয়াশীল হওয়ার কথা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সাধ্যমত সমস্ত গুনাহকে পরিহার করা, শয়তানের সমস্ত প্রলোভন থেকে, শয়তানের সমস্ত ধরনের সুশোভিত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা, নিজেকে বিরত রাখা এবং আল্লাহ এবং তথা তার রসুলের পথে অবিচল থাকা, আর সেই কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে। আর অনেক মানুষ অনেক পাপের কাজ করে, অনেক গুনাহের কাজ করে, হয়তো জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছে, এমন পাপে পাপ কাজ করতে 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 জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তুমি কোনো পাপ কাজ করবে, কোনো গুনাহের কাজ করবে, আর তোমার অন্তর গাওয়া দেবে, যেটা সাক্ষ্য দেবে যেটা তুমি গুনাহের কাজ করেছো, তখনও তুমি একটা ভালো কাজ করো, তখনই তুমি একটা নেকির কাজ করো, তোমার এই নেকির কাজটা তোমার গুনাহের কাজকে মিটিয়ে দেবে। অথচ আমরা শুধুমাত্র গুনাহেরই কাজ করে যাই, অধিকাংশ মানুষ শুধু গুনাহের কাজ করে যায়, নেকির কাজ করার দিকে তারা অগ্রসর হয় না। জাহান্নামের দ্বার প্রান্তে মানুষ চলে গিয়েছে এমন আমল আছে। যেমন দুটি ঘটনা বলি, একটি পতিতা নারী ছিল, তার দেহ পেটে সে রোজগার করত, কিন্তু পথে যেতে 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 যখন তার পিপাসা লেগেছে, পানির খুব পিপাসা পেয়েছে, কোথাও পানি পাচ্ছে না, এমন অবস্থায় একটা কুয়া দেখতে পেয়েছে, সেই কুয়ার কাছে গিয়ে তার যে পায়ের চামড়ার জুতো খুলে সে কুয়ার মধ্যে ফেলেছে, আর সেখান থেকে পানি তুলে সে পান করছে। এমন অবস্থায় দেখতে পাচ্ছে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে ছটফট করতে করতে করতে, যেমন এই মহিলাটি পিপাসিত ছিল অনুরূপী কুকুরটিও পানির জন্য ছটফট করছে, কষ্ট পাচ্ছে, সেই কি করলো, কুয়া থেকে পানি তুলে কুকুরের আর্তনাদটাকে, কুকুরের দুঃখটাকে, কুকুরের যে কষ্টটাকে সে বুঝতে পেরে কুকুরকে পানি পান করালো। অর্থাৎ জীবের প্রতি সে দয়া পরবশ হলো, দয়াবান হলো, তাকে পানি পান করাবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সেই পতিতা নারীরও সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন।
সে শিরিক করেনি বলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আর একটি নারীর কথা বলি, সেই ব্যক্তি সেই নারী দিয়ে নামাজি ছিল, পরে যাচ্ছিল, কিন্তু একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে কষ্ট দিয়েছিল, তাকে খেতে দেয়নি, পান করতে দেয়নি, কষ্টকে ছটফট করে করে সেই বিড়ালটি মারা যাওয়ার কারণে, একটা প্রাণীর প্রতি দয়া মায়াহীন হওয়ার কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। এখানে কিন্তু কোন জাতের কথা বলা হয়নি। আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনি যখন মানুষ, একটি মানুষের প্রতি আপনার দয়া পরবত হওয়া উচিত, একটি মানুষের প্রতি আপনার প্রতিবেশী হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক বা দূরের মানুষ হোক, যে কোনো মানুষের প্রতি আপনার দয়া থাকা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের লক্ষণ হল একটা মুমিন যখন আঘাত পাবে, কষ্ট পাবে, তার দুঃখ তার বেদনা অন্য মুমিন ব্যক্তিও অনুভব করবে, সেই কষ্টটাকে সে দূর করার প্রচেষ্টা করবে। একটা শরীর, একটা গোটা শরীর, যেমন একটা শরীরের পায়ের আঙুলে যদি একটা কাঁটা পড়ে তার যন্ত্রণা সমস্ত শরীর অনুভব করে, অনুরূপী একটা মুমিনের চরিত্র হল যখন কোনো মুমিন বান্দা পৃথিবীর আনাচে কানাচে হোক, সে যখন কষ্ট পাবে তখন তার দুঃখ বেদনা তাকে অনুভব করতে হবে এবং তাকে যথাযথভাবে সাহায্য করার প্রচেষ্টা করতে হবে। এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পাওয়ার মাধ্যম, তার ক্ষমা পাওয়ার মাধ্যম। আর এই ক্ষমা পাওয়ার মাধ্যম আরো আছে দান, সদকা, খয়রাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহগুলোকে ক্ষমা করেন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে ঈদ উল ফিতর বা ঈদ উল আযহার নামাজ পড়া শেষ করলেন, নামাজের পরে খুতবা দিচ্ছেন, ভুগবরত অবস্থায় বলছেন, আমাকে জান্নাত দেখা দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আমি সেখানে দেখেছি জাহান্নামের অধিকাংশ হচ্ছে মহিলারা। অতএব হে মহিলারা যারা এখানে উপস্থিত আছো, তারা দান সদকা খয়রাত বেশি করো, যাতে তোমাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেন। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই মহিলাদের জন্য পৃথক স্থান যেটা নামাজের ছিল ঘিরে সেখানে প্রবেশ করলেন, তার পাঞ্জাবি হোক বা চাদর হোক সেটাকে ধরলেন, মহিলারা তাদের নাকের থেকে নিয়ে কানের থেকে নিয়ে সর্বাঙ্গে যে গয়নাগাটি ছিল সেগুলো খুলে খুলে আল্লাহর রাস্তায় দান করতে শুরু করলেন। তার দান সত্তা ঘরা হচ্ছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার একটা উপায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস রয়েছে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এক টুকরো খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো, কারণ এই দান যদি আপনার কবুল হয়ে যায় তাহলে সেটাই আপনার পাপের কারণে যদি আপনার জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায়, হতে পারে দানের কারণে আপনার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন তার দয়ার মাধ্যমে, তার রহমতের মাধ্যমে। আমাদের অনেক কিছু প্রয়োজন রয়েছে, আজকে আমাদের যে প্রয়োজন, বিভিন্ন জায়গায় যে মসজিদ পরিচালনা করার জন্য যে প্রয়োজন, সেটা হচ্ছে মসজিদের একটা ইনকাম। আর বিভিন্ন জায়গায় মসজিদের যে জমি আছে সেখানে হয়তো ঘর আছে, সেখানে হয়তো আপনার দোকান আছে, ভাড়া দেওয়া আছে, কিন্তু আমাদের যে মসজিদ কোনো জমি নেই, কোনো কিছু নেই, কোনো উপায় নেই, তাহলে আমাদের একটা উপায় হচ্ছে কি, আমাদের বিভিন্ন ধরনের যে প্রয়োজন মানুষের হয়, ডেকোরেটার যে সামান হয় সেগুলো আমাদের রয়েছে, আরও প্রয়োজন রয়েছে, কারণ সেগুলো হচ্ছে আমাদের মসজিদের একটা ইনকামের রাস্তা। কারণ অতীতে যা হয়ে গিয়েছে গিয়েছে, আগামীতে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, আমাদের প্রয়োজন আছে, অনেক খরচের প্রয়োজন আছে, যার জন্য মসজিদের ইনকাম বাড়াবার জন্য দান সদকা খয়রাতের প্রয়োজন আছে। আমি আবেদন করব আপনাদেরকে যে যাদের সামর্থ্য আছে তারা দান করবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, এক টুকরো খেজুর দান করা হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আপনার যেটা সাধ্য আছে সেইটা দান করেন, যে আমি 10 টাকা কি করে দেবো, আমি 5 টাকা কিভাবে দেবো, আপনার সাধ্য 5 টাকা আপনি তার বেশি দিতে পারবেন না, আপনি 5 টাকা দিন, আপনার সাধ্য 500 টাকা আপনি কম কেন দেবেন, আপনি 500 টাকাই দিন। অতএব আমি অনুরোধ করবো যে আপনারা এগিয়ে আসেন, আমাদের যে আগামীতে প্রয়োজন রয়েছে
যে কোনোটার সামান বাড়াতে হবে, মসজিদের ইনকাম বাড়াতে হবে। আর এই মসজিদের যদি ইনকাম বাড়ে তাহলে যতদিন পর্যন্ত আপনার এই ইনকাম আপনার পয়সা দ্বারা আপনার টাকা দ্বারা যে সামানগুলো কেনা হবে তার দ্বারা যতদিন পর্যন্ত মসজিদের ইনকাম হবে, আপনি মারা যাওয়ার পরেও আপনার এটা সত্যি জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণ থাকবে, আপনার কবরে হলেও আপনার সেটা নেকি পৌঁছাতে থাকবে। অতএব আমাদের এগিয়ে আসা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার নেকির রাস্তায় অগ্রসর হওয়ার এবং সেখানে সামিল হওয়ার সুযোগ প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين